হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো Realme C3 এবং Redmi 8 এর ডুয়াল ফোন দুটির মধ্যে কোনটা আপনার জন্য কেনা ভালো হবে এবং কোনটা আসলে পারফরম্যান্সে সবচেয়ে এগিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা ডিসপ্লের দিকে তাকাই, তবে Realme C3 তে থাকছে 6.5 ইঞ্চির বড় সড়ো ডিসপ্লে, যেখানে Redmi 8 এর ডুয়াল ফোনটিতে থাকছে 6.22 ইঞ্চির ডিসপ্লে। এইবার যদি আমরা ডিসপ্লে টাইপের দিকে তাকাই, তবে উভয় ফোনেই থাকছে IPS LCD ডিসপ্লে, যেখানে উভয় ফোনের রেজুলেশন থাকছে HD+, এবং Realme C3 ফোনটিতে ডিসপ্লে রেশিও থাকছে 20:9:1, যেখানে Redmi 8 এর ডুয়াল ফোনটিতে থাকছে 19:9:1। এইবার যদি আমরা দুটি ফোনের বডির দিকে তাকাই, তবে Realme C3 ফোনটির বডি ডাইমেনশন 9mm, যেখানে Redmi 8 এর ডুয়াল ফোনটির বডি ডাইমেনশন 9.4mm। এবার যদি আমরা দুটি ফোনের ওয়েটের দিকে তাকাই, তবে Realme C3 ওয়েট 195 গ্রাম, যেখানে Redmি 8 এর ডুয়াল ফোনটির ওয়েট 188 গ্রাম। এছাড়াও Realme C3 ফোনটি আপনি বর্তমানে দুটি কালারে কিনতে পারবেন, যেখানে Redmi 8 এর ফোনটি আপনি বর্তমানে তিনটি কালারে কিনতে পারবেন। এছাড়াও Realme C3 ফোনটিতে microSDXC 2.0 রয়েছে, যেখানে Redmi 8 এর ডুয়াল টাইপ সি সাপোর্টেড। এবার যদি আমরা দুটি ফোনের ক্যামেরার দিকে তাকাই, তবে Realme C3-তে রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, অপরদিকে Redmi 8 এর ডুয়াল ফোনটিতে থাকছে 12+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। এবার যদি আমরা ফ্রন্ট ক্যামেরা দিকে তাকাই, তবে Realme C3-তে থাকছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং Redmi 8 এর ডুয়াল ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া উভয় ফোনেই LED ফ্ল্যাশ HDR প্যানোরামা রয়েছে, এবং উভয় ফোনই 108GB-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারে। এইবার যদি আমরা দুটি ফোনের প্ল্যাটফর্মের দিকে তাকাই, তবে Realme C3 ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G70, যেটি নতুন ভালো চিপসেট, যেটাতে আপনি ভালো গেমিং করতে পারবেন। এছাড়াও Redmi 8 এর ডুয়াল ফোনটিতে থাকছে অনেক পুরাতন Qualcomm SDXC 439 চিপসেট। এবার যদি আমরা CPU দিকে তাকাই, তবে Realme C3-তে থাকছে Octa-core 2.0 GHz CPU, যেখানে Redmi 8-তে থাকছে Octa-core 1.95 GHz CPU। এছাড়াও GPU দিকে তাকালে Realme C3-তে থাকছে Mali-G52, যেখানে Redmi 8-এর ডুয়াল ফোনটিতে থাকছে Android 5.05। এছাড়াও OS এর দিকে যদি তাকাই, তবে Realme C3-তে থাকছে Android 10.0, যেখানে Realme UI 1.0 রয়েছে। এছাড়াও Redmi 8 এর ডুয়াল থাকছে Android 9.0 Pie, যেটা MIUI 11 বেসড। এইবার যদি আমরা ফোন দুইটির ব্যাটারির দিকে তাকাই, তবে উভয় ফোনেই থাকছে 5000mAh ব্যাটারি, এবং উভয় ফোনের ব্যাটারি নন রিমুভেবল। এবার যদি আমরা দুটি ফোনের স্টোরেজের দিকে তাকাই, তবে Realme C3 থাকছে 2GB, 3GB এবং 4GB র্যামের ভেরিয়েন্টে, অপরদিকে Redmi 8 এর ডুয়াল থাকছে 2GB এবং 3GB র্যামের ভেরিয়েন্টে। এবার যদি আমরা রোমের দিকে তাকাই, তবে Realme C3 ফোনটি আপনি বর্তমানে কিনতে পারবেন 32GB এবং 64GB দুইটি ভেরিয়েন্টে। এছাড়াও Redmi 8 এর ডুয়াল ফোনটি আপনি শুধু 32GB ভেরিয়েন্টে কিনতে পারবেন। এবার যদি আমরা দুটি ফোনের দামের দিকে তাকাই, তবে Realme C3 ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি এখনও অ্যাভেলেবল নয়, খুব শীঘ্রই এটা লঞ্চ হবে। এছাড়াও Redmi 8 এর ডুয়াল ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন, যেখানে 3x32GB র্যামের ভেরিয়েন্টের বর্তমান মূল্য 12,999 টাকায়। এছাড়াও দুটি ফোনে আপনি বর্তমানে আনঅফিসিয়ালি কিনতে পারবেন, যেখানে Realme C3 ফোনটি আপনি বর্তমানে আনঅফিসিয়ালি এর 4x64GB র্যামের ভেরিয়েন্টটি কিনতে পারবেন 11,999 টাকায়, এবং Redmi 8 এর ডুয়াল ফোনটি আপনি বর্তমানে আনঅফিসিয়ালি এর 3x32GB র্যামের ভেরিয়েন্টটি কিনতে পারবেন 10,999 টাকায়। তো এবার যদি আমরা চাই, অর্থাৎ কোন ফোন দুইটি সবচেয়ে সেরা, তবে Realme C3-তে যদি আমরা তাকাই, তবে এখানে আমরা বড় ডিসপ্লে পাচ্ছি এবং বেটার চিপসেট পাচ্ছি। এছাড়াও এর পারফরম্যান্স Redmi 8-এর ডুয়ালের থেকে অনেক উন্নত। আবার Redmi 8-এর ডুয়াল ফোনটিতে আমরা ভালো ক্যামেরা পাচ্ছি, যেখানে ফাস্ট চার্জিং পাচ্ছি, যেটা Realme C3-তে নেই, এবং আমরা USB Type-C পাচ্ছি। তো এখন আপনাকে দেখতে হবে যে আপনার জন্য কোন ফোনটি সেরা হচ্ছে।